মাঝে মাঝে আমাদের সাদা ভাত চিকেন মানে সিম্পল যে চিকেনের রান্না আমরা বাড়িতে করি এইসব খেতে খেতে মাঝে মাঝে কি হয় একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো সেই একঘেয়েমিতে কাটানোর জন্য আজকে খুব কম খরচাতে আমি একটা কম্বো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন রেসিপিগুলো, আশা করছি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে, খুবই কম খরচার মধ্যে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো আজকে যে কম্বো রেসিপিটা বানাবো সেটার মধ্যে থাকছে হচ্ছে পটাটো রাইস আর তার সাথে থাকবে পালক চিকেন। তো প্লিজ বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগবে। কি বলছো বাবা, কি কি লাগে চমুতে কি লাগে লেগে গেছে শুনো। বাবা কি করছে, বাবাকে নিয়ে দিলে বম্বে চলে গেল নাকি? দেবো চলে গেল কি রে, তুই কাঁদিস নি? যা তো মাকে নিয়ে জানে না, হ্যাঁ মাকে রেখে চলে গেলো, তোকে রেখে চলে গেলো বম্বে। এখানে পালক চিকেন বানানোর জন্য চিকেন নিয়েছি 1.5 কেজি আর প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। টক দই, নুন, হ্যাঁ নুন, আমাদের অনেক নুন আছে বাড়িতে। তুই এবার যখন আমাদের বাড়িতে আসবি আমাদের জন্য নুন আনবি, আমাদের বাড়িতে নুন কম। কম? হ্যাঁ কম আছে, আমাদের আর ভর্তি দ্বীপ আছে নুন। তাহলে তোদের দ্বীপেটা ধরে নিয়ে চলে আসবি, ঠিক আছে? বোম্বে যেতে তিন আছে নুন। বোম্বে থেকে এনেছে? তাহলে তো ভালো হবে, অনেক নুন আছে, বোম্বের নুন তো ভালো। হ্যাঁ শিব, যে বোম্বের নুনটা কেমন খেতে, মিষ্টি তো? হ্যাঁ মিষ্টি মিষ্টি খেতে। ও তা আমাদের জন্য নিয়ে আসবি, ঠিক আছে? বোম্বে আবার এমন পেন চাপতে হবে। এনো পেন চাপতে হবে? হ্যাঁ। ও তো বাবা এনো পেন চেপে যায় নাকি? হ্যাঁ পেন চেপে যায়। বোম্বে ও নুন, নুন আছে, হ্যাঁ অনেক চিজ আছে বোম্বে। ও তা তো যেতে হবে বোম্বে তো বাবার সাথে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু অল্প করে লবণ দিচ্ছি। মাকে করতে এনেছে বাবা? মাকে করতে এনেছে? মাকে কোথা থেকে এনেছে? মাকে বোম্বে থেকে এনেছে নাকি? তোকে নিয়ে গেছে? দেখ কি বলছে, দেখ বলছে আমাকে নিয়ে গেছে, মাকে নিয়ে যায়নি। কবে তুই গেলি রে? এবার সব মশলার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বদাদার বুনি হয়েছে তোর? হাঁটতে শিখেছে? আর তোর একটা বুনি নিতে হবে দেবো। আর কি যে বলা নিয়েছি, তুই একটা বুনি নিবি তো? শিব বুনি নিবি তো? একটা নিবি না? কি রে আজকে যে রান্নাগুলো করছি একদম মানে কি বলবো ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিস দিয়ে, মানে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যাবে, বাইরে থেকে সেরকম কিছু কেনার দরকার নেই, বিশাল কিছু এটা সেটা মশলা কিছু দরকার নেই, ঘরোয়া মশলা দিয়ে একদম হয়ে যাবে। আগুন তো বেয়ে আসছে। আগুন বেয়ে আসছে, খাওয়া দিচ্ছে তাই জন্য। জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ, এখন দিচ্ছি লবণ।
শিব মাছকে জাল ফেলে দিচ্ছে মুন্নিতে, ভালো ছিল হয়ে গেছে। এইটা ওইটা দেবে দাও, ছোট 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 বড় বড় কাজ নেই তো। তোদের বাড়িতে যাবো সবকিছু নিয়ে আসবো, একটা বড় লরি নিয়ে যাব। তোদের বাড়ি থেকে নুন কাঠ জিরে তোর বাবা বোম্বে থেকে যা যা নিয়ে এসেছে সব নিয়ে চলে আসবো, ঠিক আছে? ননি তো না, হ্যাঁ ননি করে মেসো মেসো ননি বাস সব চালাতে পারে, হ্যাঁ ননি চালাতে পারে, টেকার চালাতে পারে, সব চালাতে পারে, টেন টেনও চালাতে পারে, তো মেসো সব চালাতে পারে। ননি নিয়ে যাবো তো তোর বাড়ি, দাম যা আছে সব আনবো, আর তার সঙ্গে তোর মাকে নিয়ে চলে আসবো, এখন আমাদের বাড়িতে রেখে দেবো। তোর বাবার অসুবিধা নেই তো? বাবার অসুবিধা নেই তো? আছে অসুবিধে? তোর অসুবিধা আছে? তুই তো তোর মায়ের সঙ্গে ফ্রি চলে আসবি, হ্যাঁ কিরে মায়ের সঙ্গে ফ্রি তো শিবম, মা যেখানে থাকবে শিবম সেখানে থাকবে। জল ফুটে গেছে আর এদিকে আমি চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে তুলে দিচ্ছি। আজকে পটেটো রাইসটা বানানোর জন্য আমি এখানে সরু চালটা নিয়েছি, এটা লক্ষ্মীভোগ চাল। তো আপনারা যদি মনে করেন যে আপনারা যে চাল দিয়ে প্রতিদিন ভাত খান ঘরোয়া যে চাল, সেই চাল দিয়েও বানাতে পারেন। আই মেলি পমন পমন চুন্দনে, আবার একটা নতুন গান শিখেছে আগের বারে, সে একটা গান শুনিয়ে গেছে আগের বারে, সেই হর হর শিব শম্ভু শোনালি কিরে, আর এবারে একটা গান, বাহ। বোন ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু শক্ত থাকবে, একটু শক্ত থাকতে থাকতে নামাবেন। সরষের তেলটা একটু গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি খুব সামান্য, একটু জল দিয়ে দিচ্ছি। মিনিট
মিনিট 15 20 ধরে মশলাটা কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। মন ছোট ছোট করে কাট করলাম সাজলে কত ছোট করে আর একটু ছোট কর। चिकेन मोटामुटी अर्धेक मत कसानो हो गए शाकगुलो दिए दीची पालक शाकगुलो और चिकेन थेके जतटा जल बेरिये बेरिये आबार शाक थेके जल बेरबे ताई आलादा करे जल देवार दरकार। पालक चिकेन आमार एकदम रेडी नामिये निच्छि। कड़ाइते एदिके सादा तेल दिए दिएछिलाम तेलटा गरम हये गेछे एखन आलुगुलो दिए दिच्छि। ओ शिव मांस केमन होयेछे भालो जल खाच्छे भालो करे बसो भालो करे बसो गरम आछे मांस आस्ते आस्ते खाओ तो झान 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 तो बोलले मैं झान खेते पारि एई तो एकटुखानि हल्का झाल दिएछि आलुर मध्य एकटु लवण हलुद दिए दिएछि एबार एकटु लाल लाल करे आलुटाके भेजे नेब। केमन हयेछे बाबू चिकेन भालो खेये नाओ आबार खेते पारले आबार दोबो दिबेन नरम मांस ही तो दीजिए बाबा देखो ना नरम नरम ही दीजिए हाड़े मांस नरम देखो भाजते भाजते आलूटा पूरा नरम हो गए और ये रखम एक लाल लाल कर भेजे हमें तुले पिंज़टा दे प्रथम तेल मध्य पिंज़टा दिए दीची এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লবণ। बने भी भाग सकते एर मध्य हमें एक घी दिए दीची दो तीन चामच मत घी दिए दी এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব বড়িগুলো কেউ ছেড়ে দিলি
পটেটো রাইস আমার একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। বোন নামিয়ে। পটেটো? হ্যাঁ পটেটো মানে কি? আলু। পটেটো মানে আলু, অনিয়ন মানে পেঁয়াজ। তিনজনে রেসারেসি খাবি, ঠিক আছে? নে বড় ভাইকে দিয়ে শুরু কর। দিয়া সাথে সাথে শুরু করে দিয়েছে, অপেক্ষা করতে পারেনি। নেপালি তো শুরু করে দে। বড় ভাই জোর খিদে পেয়ে গেছে। এরা দুজনে তা মানে সেই কি বলো নিরিখ চিরিখ খাওয়া যাকে বলে। বলি রাইস পেট ভরে গেছে ভাই? নিবি ভাই লোক মাংস বলি কিছু বল, কিছু লাগবে না? দুবার নিয়েছি আবার। আজকে একদম ঘরোয়া ভাবে যে দুটো রান্না করলাম, তা আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। খুব বেশি উপকরণ তো লাগলো না, একদম কম উপকরণের মাধ্যমেতেই করেছি। আর সব কিছু ঘরোয়া ভাবে করেছি, মানে বাড়িতে সব কিছু থাকে সেই সব জিনিস দিয়েই বানিয়েছি। তো বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।